আসসালামু আলাইকুম। শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমার স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং ভালো আছে আপনাদের শখের শৌখিন পাখিগুলো। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি আপনার বাজরিগার পাখিকে ব্রিডিং করা। বাজরিগার পাখির ব্রিডিং করানোর আগে প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পাখির বয়স এবং ব্রিডিং করানোর জন্য কি কি প্রয়োজন সেই বিষয়ে। পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখির বয়স কমপক্ষে 6 মাস হতে হবে, তবে 6 মাসের বেশি অন্তত 8 মাস হলে পাখি ব্রিডিংয়ের জন্য কিংবা ব্রিডিং করানোর জন্য উপযুক্ত হয়। কারণ 6 মাসের পাখিকে আপনি ব্রিডিংয়ে দিলে পাখির এগ বাইন্ডিংয়ের প্রবলেম হতে পারে, কিন্তু 8 মাসের পাখিকে ব্রিডিংয়ে দিলে এগ বাইন্ডিংয়ের কিংবা ডিম নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রকার সমস্যা থাকে না, কিংবা না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তাই সব বন্ধুরা চেষ্টা করবেন পাখির সর্বনিম্ন 7 থেকে 8 মাস হলে পাখিকে ব্রিডিংয়ের দেয়া। এর ফলে পাখি আপনার সুস্থ এবং ভালো থাকবে এবং পাশাপাশি পাখির এগ বাইন্ডিংয়ের সমস্যা হবে না। পাখি ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তা হচ্ছে সর্বপ্রথম একটি খাঁচা, এবং যে খাঁচাটিতে আপনি পাখি ব্রিডিং করাবেন অবশ্যই খাঁচাটির মাপ সর্বনিম্ন হতে হবে 18 থেকে 12 ইঞ্চি, অর্থাৎ 12x18। যদি এর থেকে ছোট খাঁচা ব্যবহার করে থাকেন কিংবা ব্যবহার করেন তাহলে আমার জানা মতে পাখি ডিম বাচ্চা কখনোই করবে না কিংবা ডিম কখনোই পারবে না, তবে এর থেকে বড় খাঁচা ব্যবহার করা অনেক ভালো। মনে রাখতে হবে মিনিমাম খাঁচার সাইজ হতে হবে 18x12 ইঞ্চি। এখন এই খাঁচাটিকে পাখির ব্রিডিং করানোর জন্য উপযুক্ত করে তুলতে হবে, অর্থাৎ পাখিকে ব্রিডিং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো খাঁচার ভেতরে সেট আপ দিয়ে খাঁচাটিকে পাখির ব্রিডিংয়ের উপযুক্ত করে নিতে হবে। তার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটি হাঁড়ি অথবা একটি মটকা, এবং একটু বড় সাইজের হাঁড়ি বা মটকা নেওয়াটা অনেকটাই ভালো। কারণ বাজরিগার পাখি 4 থেকে 8 পর্যন্ত ডিম পেড়ে থাকে, এবং পাখি যে হাঁড়িতে ডিম দিবে সেই হাঁড়িটি যদি একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে পাখি ডিম দেওয়ার পর একটু ঘোরাফেরার জন্য পর্যাপ্ত জায়গা পেলে পাখি ডিমে হ্যাচিং করতে অনেকটাই স্বাচ্ছন্দ্যময় অনুভব করে। এরপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে পাখির একটি খাবারের পাত্র, একটি পানির পাত্র এবং একটি গ্রিটের পাত্র, পাশাপাশি পাখি দাঁড়ানোর জন্য একটি লাঠি। সেটা আপনারা চাইলে প্লাস্টিকও দিতে পারেন অথবা বাঁশের বাতা সুন্দর করে চেঁচে গোল করে খাঁচায় লাগিয়ে দিতে পারেন। তবে লাঠিটি লাগানোর আগে চিন্তা করবেন লাঠিতে বসে যেন পাখি হাড়ির দিকে উকি ঝুঁকি দিতে পারে, তবে প্লাস্টিকের লাঠিটাই না দেওয়াটাই উত্তম। কারণ বাঁশের লাঠিতে তারা পা দিয়ে আঁকড়ে ধরে সুন্দরভাবে ব্রিড করতে পারে, আর প্লাস্টিকের লাঠি দিলে এটাতে পা স্লিপ হওয়ার কারণে পাখির অনেক সময় ব্রিড করতে সমস্যা হয়ে যায়। তাই চেষ্টা করবেন সুন্দরভাবে বাঁশের লাঠি দেওয়ার জন্য। খাবার এবং পানির পাত্রের সাথে আরেকটি পাত্র রাখতে হবে, সেই পাত্রটি হচ্ছে গ্রিটের জন্য। পাখিকে অবশ্যই গ্রিট খাওয়াতে হবে এবং গ্রিটটি যেন ভালো মানের হয়ে থাকে। এই গ্রিটে অবশ্যই আপনারা ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক এবং ডিমের খোসা দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নেবেন, তবে অবশ্যই ডিমের খোসা পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ ডিমের খোসা অতিরিক্ত দেওয়ার ফলে একটি সমস্যা হতে পারে। সমস্যাটি হচ্ছে ডিমের খোসা দেওয়ার ফলে পাখির শরীরে ক্যালসিয়ামের পরিমাণ, আর এই ক্যালসিয়ামের পরিমাণ বেশি হওয়ার ফলে পাখির বাচ্চা ডিমের খোসা ভেঙে বের হতে পারে না। সেই ক্ষেত্রে ডিমের খোসা দেওয়ার আগে অবশ্যই আপনার যদি জানা না থাকে তাহলে অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারির পরামর্শ নিয়ে গ্রিটের সাথে পরিমাণ অনুযায়ী ডিমের খোসা মিশিয়ে নেবেন। তবে আপনি ডিমের খোসা না দিলেও কোনো প্রকার সমস্যা নেই। যদি আপনি সামুদ্রিক ফেনা অথবা ক্যাটেল
ক্যাটেল ফিশ বোন ক্রিটের সাথে রাখতে পারেন। সেই ক্ষেত্রে ডিম বাচ্চা করার জন্য পাখি ডিম দেওয়ার আগে সেইভাবে পাখিকে তৈরি করতে হবে এবং পাশাপাশি খাবারের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পাখিকে ভালো মানের সিড মিক্স খেতে দিতে হবে। সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন শাকসবজি খেতে দিতে হবে এবং পাশাপাশি অবশ্যই 1 ফুট সফট ফুড পাখিকে নিয়ম অনুযায়ী পরিমাণ সহকারে খেতে দিতে হবে। আপনি চাইলে সফট ফুড যদিও না দেন তবে 1 ফুট অবশ্যই পাখিকে খেতে দিবেন। তাহলে অবশ্যই বুঝতে পাচ্ছেন খাঁচায় বাঁশের লাঠি, একটি হাঁড়ি, পানির পাত্র, গ্রিটের পাত্র এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র এসব কিছু দেওয়ার পর খাঁচাটি যখন পাখির ব্রিড করানোর উপযুক্তভাবে তৈরি হয়ে যাবে তখন আপনার পাখিকে ব্রিড করার জন্য খাঁচায় ছেড়ে দিতে হবে। এবং সেট আপটি তৈরি হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার সেট আপকৃত পাখিকে সেপারেট কোনো জায়গায় সেফ জোনভাবে রাখতে হবে যাতে করে সেই পাখিগুলো কোনো প্রকার আতঙ্কে না থাকে এবং যেখানে পাখি নিরাপত্তাহীনতায় কখনোই ভুগবে না। পাখিকে সেফ জোনে এই কারণেই রাখতে হবে কারণ পাখি যদি সেফ জোনে অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে পাখি কখনোই ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং মুডে আসবে না কিংবা ব্রিডিং করবে না। আর পাখি যদি মিটিং কিংবা ব্রিডিং না করে তাহলে পাখি কখনোই ডিম বাচ্চা করবে না। আর যদি পাখি মিটিংও করে থাকে সেই ক্ষেত্রে পাখি কখনোই ডিম পারবে না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে কাজটি করলে ভালো হয় অর্থাৎ পাখিকে যে জায়গায় রাখবেন অবশ্যই মানুষের আনাগোনা যাওয়া আসা এবং যে কাজগুলোর কারণে পাখি আতঙ্কে থাকবে সেই কাজগুলো থেকে অবশ্যই পাখিকে দূরে রাখা। আপনারা চাইলে ঘরের বারান্দা অথবা বেলকনিতে পাখিকে রাখতে পারেন। পাখিকে ব্রিডিং করানোর এই সেট আপ আপনারা সুন্দরভাবে করার পরেও যদি পাখি ব্রিডিংয়ে না আসে কিংবা ব্রিডিং না করে সেই ক্ষেত্রে আরেকটি উপায় কিংবা একটি পদ্ধতি আমি আপনাদের বলে দিচ্ছি। সেই পদ্ধতিটি হচ্ছে ইক্যাপ। অবশ্যই আপনারা সবাই ইক্যাপ ক্যাপসুলটি চিনে থাকবেন যেটার গুণাগুণ এবং উপকারিতা অনেক বেশি। এই ইক্যাপ আপনারা চাইলে যে কোনো ফার্মেসি থেকে কিনে আনতে পারবেন। এই ইক্যাপটি কিনে আনার পর আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে পাখিকে যে সিড মিক্সটি খেতে দিবেন সেই সিড মিক্সের সঙ্গে ইক্যাপ ক্যাপসুলটি খুব সুন্দরভাবে মিশ্রিত করে পাখিকে খেতে দিতে পারেন। এই ইক্যাপ দেওয়ার ফলে যে উপকারটি আপনারা পাবেন, পাখির যদি কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে এই ঘাটতিটুকু পূরণ করবে এবং পাখি খুব সহজেই ডিম বাচ্চা করবে। আরেকটি বিষয়, আপনারা যদি কখনো পাখিকে শীতকালে ব্রিডিং এ দিয়ে থাকেন তাহলে পাখির যে সিড মিক্সটি পাখিকে খাইয়ে থাকেন সেই সিড মিক্সের 250 গ্রাম পরিমাণে একটি ইক্যাপ মিশ্রিত করে পাখিকে খেতে দিতে পারেন। এতে করে যে ফলাফলটি পাবেন পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের পাশাপাশি পাখি খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে, ব্রিডিং করবে, আরো অনেক প্রকার উপকারিতা পাখির মধ্যে আসবে এই ইক্যাপ ব্যবহারের কারণে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি গরমকালে পাখিকে ব্রিডিং এ দেন তাহলে 500 গ্রাম সিড মিক্সের সাথে একটি করে ক্যাপসুল মিশ্রিত করে পাখিকে 1 চামচ করে খেতে দিবেন এবং যদি শীতকালে পাখিকে এই মিশ্রিত সিড মিক্সটি খেতে দেন তাহলে অবশ্যই প্রতিজোড়া পাখির জন্য 2 চামচ করে পাখিকে খেতে দিবেন। অবশ্যই আপনারা ব্রিডিং এর ভালো একটি ফলাফল পাবেন এবং আশা করি যারা পাখিকে ব্রিডিং এ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই ভিডিওটি অনেকটাই কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটিকে যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আশা করব আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা আমাকে সঙ্গ দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।